নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আর একটি নতুন ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, উঠে আসছে আরও একটি বিরাট বড় আপডেট খবর। এক ধাক্কায় 20% মোবাইল রিচার্জের খরচ বাড়ার আশঙ্কা বলছে রিপোর্ট। হ্যাঁ বন্ধুরা, এক ধাক্কায় 20% মোবাইলের খরচ বাড়াতে চলেছে মোবাইল অপারেটর কোম্পানিগুলি। তো দেখে নেবো বন্ধুরা যে কোন কোন কোম্পানিগুলি ঠিক কী ধরনের রেট প্ল্যান বা প্ল্যানের খরচ বাড়াতে চলেছে। আগামী এই বছর এক ধাক্কায় 20% মোবাইল রিচার্জের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছে ভোডাফোন ও এয়ারটেল মাসুল বৃদ্ধি করতে চলেছে, যার মধ্যে ভোডাফোন 20% মাসুল বৃদ্ধি করবে বলে দাবি করা হয়েছে। ভোডাফোন সম্প্রতি এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সাথে প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে পড়েছে। মাসুল বৃদ্ধি প্রসঙ্গে এয়ারটেল কতটা বৃদ্ধি পেতে পারে তার সঠিক অঙ্ক জানা না গেলেও সংবাদ মাধ্যমে রিপোর্টে বলা হয়েছে জিও এবং ভোডাফোনের সিদ্ধান্তের পরেই সিদ্ধান্ত নেবে এয়ারটেল। তো বন্ধুরা বুঝতে পারছেন, একই করোনা আবহের মধ্যে মানুষের হাতে টাকা পয়সা নেই, মানুষের এর যে কাজ ক্ষমতা বা বলা যেতে পারে যে কর্মক্ষমতা একেবারে হারিয়ে ফেলেছে মানুষ, প্রচুর মানুষ বেকার হয়ে পড়েছেন। আর এই অবস্থার মধ্যে আবার এই ফোন কোম্পানিগুলি বা অপারেটর কোম্পানিগুলি বাড়াতে চলেছে তাদের সমস্ত চার্জ, ফলে মানুষের ওপর কিন্তু এক বিশাল বড় চাপ আসতে চলেছে। তো এই রিপোর্টে বলা হয়েছে যে জানুয়ারির আগে ডিসেম্বর মাসেই তারা মাসুল বৃদ্ধির পথে হাঁটতে পারে। এ প্রসঙ্গে জিও কী পদক্ষেপ নেবে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে এই সংস্থাকে নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। পাশাপাশি বর্তমানে জিও এবং এয়ারটেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জোরদার। গত জুলাই থেকে সেপ্টেম্বরে ত্রৈমাসিক জিও তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে 70 লাখ, সেই জায়গায় এয়ারটেলের গ্রাহক সংখ্যা বৃদ্ধি হয়েছে জিওর থেকে প্রায় দ্বিগুণ 1,40,00,000। তবে এই সময় ভোডাফোন 80 লাখ গ্রাহক হারিয়ে ফেলেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, আবার কিন্তু বলা যেতে পারে একটা বিশাল বড়সড় ও বাড়তে চলেছে সমস্ত মোবাইলের খরচ। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ আপডেট খবর আসেনি যে কোন কোম্পানি ঠিক কতটা প্ল্যান খরচ বাড়াতে চলেছে। তবে এটা একেবারে ঠিক হয়ে গিয়েছে যে খুব শীঘ্রই ওই তারা সমস্ত মাসুল বৃদ্ধি করতে চলেছে। প্রসঙ্গত, টেলিকম সংস্থাগুলির শেষবার মাসুল বৃদ্ধি হয়েছিল গত বছর অর্থাৎ 2019 সালের ডিসেম্বর মাসে। সেই সময় প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থা একযোগে মাসুল বৃদ্ধি করে পায় 20-40% পর্যন্ত। আর এবছরের শেষ হয়ে এমনটা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা মনে করছেন মাসুল বৃদ্ধি না হলে টেলিকম সংস্থাগুলির বাজারে টিকে থাকাটাই দায় হয়ে পড়তে পারে। তো বন্ধুরা, এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।